বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা বিগত বছরগুলিতে আসা ত্রিকোণমিতির অঙ্ক দেখে নেব। আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। এর আগের পার্টে 1 থেকে 15 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এবং তার ভিডিও সলিউশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে, প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ, তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দিয়েছে কোসেক স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত। দেখো, ত্রিকোণমিতির যে 5খানা ভিডিও বা 7খানা ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি দেখো, এনটিপিসি পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারগুলোর প্রশ্ন তুমি যদি ফলো করো, তাহলে দেখবে যে ওই ভিডিওগুলোই যথেষ্ট এনটিপিসির যে কোশ্চেন যেভাবে এসছে সেগুলো সলভ করার জন্য। সেই জন্য যারা নতুন এই চ্যানেলে, তাদেরকে বলবো ত্রিকোণমিতির ভিডিওগুলোকে আগে দেখে নাও প্লেলিস্টে গিয়ে, তারপরে তোমাদের সুবিধে হবে এই অঙ্কগুলো করার। দেখবে ওখানে যে ভিডিওগুলো ছিল সেখানে বলা হয়েছিল যে আইডেন্টিটি, ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিতে বা সূত্র যেগুলো, সেইগুলোর ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা একটা সূত্র বা আইডেন্টিটি বলতে পারো। এবং আর একটা জিনিস, ট্যান থিটা, যারা একদম বেসিক জানো না, ট্যান থিটা মানে লম্ববাই ভূমি একটা থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, এবং কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে যখন ট্যান থিটার সঙ্গে কট থিটাকে যখন গুণ করা হবে, তখন লম্ব বাই ভূমির সঙ্গে কট থিটা অর্থাৎ ভূমি বাই লম্ব গুণ হবে, গুণ হলে এটা কেটে গিয়ে পড়ে থাকবে 1। অর্থাৎ ট্যান থিটা আর কট থিটাকে যদি আমি গুণ করি তাহলে পাওয়া যাবে 1। ট্যান থিটার উল্টো যেহেতু কট থিটা, তাই ট্যান থিটা ইনটু কট থিটা ইজিক্যাল টু 1 হয়। কেন এটা বললাম? এখানে ট্যান থিটা ইনটু কট থিটা আছে, অর্থাৎ এটার মান 1 আমি বসাতে পারবো। তাহলে এই জায়গায় 2 ইনটু 1 বসাতে পারি। আর দেখো, এইখানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আছে, এই দুটোকে যদি পাশাপাশি নিয়ে আসতে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 এই সূত্র অনুযায়ী, তাহলে এই দুটোকে যদি পাশাপাশি নিয়ে আসো, তার ভ্যালু হবে 1 প্লাস 2 ইনটু ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু হচ্ছে 1, যেটা আমি এখানে দেখালাম। তাহলে উত্তর হবে 1 প্লাস 2 সমান 3, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন দিয়েছে ট্যান 1125 ডিগ্রির ভ্যালু কত। এটারও ভিডিও আছে, পারলে একটু দেখে নিও, তবু আমি একটু বলে দিই। দেখো, আমাদের যে কোয়াড্রেন্ট আছে 4টে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। এখানে আমরা ট্রাইগোনোমেট্রিক রেশিও, সাইন কস ট্যান কট কোসেক সেক, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও। কেন? যেমন ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, কিছু একটা বাই কিছু একটা মানে ওটা রেশিও ফরম্যাটে আছে। যত রকমের ট্রাইগোনোমেট্রিক রেশিও তোমরা জানো, সেই সবগুলোই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। আমি এখানে অল লিখলাম, মানে যতগুলো রেশিও সাইন কস ট্যান যা জানো সবগুলোই এই কোয়াড্রেন্টে যদি পড়ে সেগুলো সব পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা সাইনের উল্টো কোসেক, এরা পজিটিভ হবে। এই কোয়াড্রেন্টে থার্ডে ট্যান বা ট্যানের উল্টো অর্থাৎ কট পজিটিভ হবে, এবং এখানে সেক বা সেকের উল্টো কস, এরা পজিটিভ হবে। বাদবাকি মনে করো এই জায়গায় কোনো একটা অ্যাঙ্গেল এসছে যেটা সাইন কোসেক নেই, ট্যান আছে, তাহলে আমি বলবো তার ভ্যালু নেগেটিভ। এই সব কোয়াড্রেন্টে এইগুলো সব পজিটিভ হয়, এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক বাদ দিয়ে অন্য কেউ এলে সে নেগেটিভে হবে, এখানে ট্যান আর কট বাদ দিয়ে অন্য কেউ যদি আসে সে নেগেটিভ হবে, কিন্তু এরা সবসময় পজিটিভ হবে। একটা জিনিস বলেছিলাম, 2 নম্বর বলা হয়েছিল আমরা যখন মাল্টিপল করব, এখানে দেখাবো, যদি 90 ডিগ্রির সঙ্গে 1, 3, 5, 7 ইত্যাদি অড মাল্টিপল, বিজোড় সংখ্যা গুণ করো, 1 অথবা 3 অথবা 5 ইত্যাদি গুণ করো, তাহলে যে ট্রাইগোনোমেট্রিক রেশিওটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কী হবে আমি আসছি। আর যদি 90 ডিগ্রির সঙ্গে যদি ইভেন মাল্টিপল, মানে 2, 4, 6, 8 ইত্যাদি গুণ করো, তাহলে কিন্তু চেঞ্জ হবে না।
এবার চেঞ্জ বলতে কি, যে জিনিসটার ভ্যালু বার করতে দিয়েছে সেটা যদি সাইন থাকে তাহলে যদি চেঞ্জের প্রয়োজন হয় তাহলে সাইন থেকে চেঞ্জ হবে কসে। আমি এখানে অ্যাঙ্গেলগুলো লিখছি না, সাইনগুলো চেঞ্জ হবে কসেতে। একই রকমভাবে ট্যান চেঞ্জ হবে কটেতে বা কট চেঞ্জ হবে ট্যানেতে, আর সেক চেঞ্জ হবে কোসেকে বা কোসেক চেঞ্জ হবে সেকেতে। বোঝা গেছে? এবারে কিভাবে করতে আমি এই অঙ্কটা দেখাচ্ছি, আমি দুভাবে তোমাকে দেখাবো। ট্যান 1125 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রির মাল্টিপল করার চেষ্টা করো, 90 ডিগ্রিকে গুণ করো যতক্ষণ না 1125 ডিগ্রি বা তার পাশাপাশি আসছে। দেখো আমি এটাকে ট্যান লিখে 1125 ডিগ্রিটাকে এইভাবে লিখতে পারতাম 12×90 ডিগ্রি। 12×90 করলে 1080 হয়, 1080-র সঙ্গে আরও 45 যোগ করলে তবে গিয়ে 1125 ডিগ্রি হয়। বোঝা গেছে? এবার দেখো আমি কি বলেছিলাম, যদি 90 ডিগ্রির সঙ্গে জোড় সংখ্যা গুণ করা হয় যেমন 2, 4, 6, 8, 10 ইত্যাদি তবে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না মানে এই ট্যানটা ট্যানই বসে যাবে, ট্যানটা ট্যানই বসে যাবে। এই কাজ হওয়ার পর এখানে যে অ্যাঙ্গেলটা প্লাস দিয়ে লিখেছো সেটা এখানে বসিয়ে দেবে। এটা হলো। আর একটা কাজ বাকি আছে, আমি দেখব যে এই ট্যানটা কোন কোয়াড্রেন্টে পড়লো, তার জন্য এইখানে পজিটিভ বা নেগেটিভ আমাকে লিখতে হবে। এই যে ট্যানটা আছে, ট্যান 12×90 ঘুরবে, অর্থাৎ এই 90, 90, 90 এইভাবে ঘুরে যখন 12 আসবে দেখবে 1, 2, 3, 4 এসছে, 8×12, 90 ডিগ্রি করে 12 ঘোরার পর তারপরে 45 ডিগ্রি মানে এই জায়গায় এই অ্যাঙ্গেলটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে। ফার্স্ট কোয়াড্রেন্টে যেই থাকুক না কেন অল লেখা হয়েছে মানে সে পজিটিভ হবে, তাই এই উত্তরটা পজিটিভে বেরোচ্ছে। ট্যান 45 ডিগ্রির ভ্যালু আমরা 1 জানি তাই এর উত্তর কিন্তু 1 হবে। কেউ মনে করো জোড় সংখ্যা দিয়ে গুণ না করে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করছে, কিভাবে? এই কোশ্চেনটাকে আমি এইভাবেও লিখতে পারতাম, ট্যান 13×90 ডিগ্রি, 13×90 দিয়ে গুণ করলে কত হবে, 13×90 দিয়ে গুণ করলে হবে 1170 ডিগ্রি। 1170 ডিগ্রি থেকে এইটা কম হয়ে গেছে তাই এখানে মাইনাস করব, 1170 থেকে 45 ডিগ্রি মাইনাস করলে আমি 1125 ডিগ্রি পাব। একই রকমভাবে আমরা করব, আমি দেখব এখানে কি আছে, 90-এর বিজোড় গুণিতক আছে, 90-এর যদি বিজোড় গুণিতক 1, 3, 5, 7 ইত্যাদি থাকে তাহলে চেঞ্জ হবে। কে চেঞ্জ হবে? ট্যান চেঞ্জ হবে। ট্যান চেঞ্জ হয়ে কী হয়? কট হয়, তাই আমি এখানে কট লিখব। এটা লেখার পর আমি এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা বসিয়ে দেবো। এরপরেই কাজ শেষ হয়ে যায় না, এবারে দেখতে হবে এই যে ট্যান 13 ঘুরে 45 মাইনাস করলে কোন কোয়াড্রেন্টে পড়ে। দেখো বলেছিলাম 12 মানে এইখানে যাচ্ছে, 13 মানে এই পর্যন্ত যাবে, 13×90 ডিগ্রি মানে এইখানে যাবে, তারপর -45 মানে আবার এদিকে চলে আসবে। বুঝতে পারছো? 12×13 হলো, 45 ডিগ্রি মাইনাস আছে তাই এইখানে পড়ে যাবে। এইখানে যে অ্যাঙ্গেল যে এই থাকুক না কেন সে পজিটিভ হবে। আমি এইটার রেসপেক্টে দেখব, এইটার না, ট্যান ছিল, ট্যান যেহেতু এইখানে যাওয়ার পর -45 হওয়ার পর এখানে এসছে, আমি দেখব যে এইটা এইখানে পড়লেও পজিটিভ হবে তাই উত্তরটা পজিটিভ হবে। কট 45 ডিগ্রির ভ্যালু 1 তাই দেখো উত্তরটা 1। যেভাবে পারবে সেভাবেই করতে পারো, কিন্তু এই প্যাটার্নটা একটু ভালো করে দেখো, এরকম একটা অঙ্ক থাকে। পরের প্রশ্ন 18 প্রশ্নে বলেছে কোসেক স্কোয়ার এ ইন্টু কসেক স্কোয়ার এ সমান কত। দেখো এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেগুলো রেশিওতে দেওয়া আছে, মানে ট্যান একটা রেশিও, কট একটা বা সেক একটা রেশিও আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে। কোসেক সাইনের উল্টো, কেন? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, আর কোসেক মানে হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ অতি বাই লম্ব। আমি যখন বলছি কোসেক সাইনের উল্টো তখন লিখব 1/sin, যেহেতু স্কোয়ার ছিল এখানে স্কোয়ার দিয়ে দাও, ইন্টু কসেক স্কোয়ার এ যেরকম আছে সেরকম লেখো। দেখো ট্যান এটা মানে হচ্ছে সাইন বাই কস, আমি অ্যাঙ্গেল দিচ্ছি না আবার বলছি, সাইন থিটা বা কিছু একটা অ্যাঙ্গেল এখানে দিও। ট্যান মানে সাইন বাই কস, যেহেতু ট্যানের উল্টো কট, একটু আগে বলেছিলাম ট্যানের উল্টো কট, তাই সাইন বাই কসের উল্টো কস বাই সাইন আমি এখানে লিখব। দেখো এখানে কসের স্কোয়ার বাই সাইনের স্কোয়ার এটাকে আমি এইভাবে লিখতে পারতাম কস এ বাই সাইন এ তার হোল স্কোয়ার,
कसे बाई साइने माने होच्छे कट, जेहेतु ए लिखेछो ताई एखाने ए देबे, स्क्वायर आछे ताई स्क्वायर दाओ, ताहले उत्तर हलो कट स्क्वायर ए। परेर प्रश्न, उन्नीसेर अंके बोलेछे कट 52 डिग्री समान बी होले टैन 38 डिग्री समान कत। देखो ये जे अंगेलगुलो आछे ए अंगेलगुलोर मान तुम्हरा जानो ना, तुम्हारा 0 डिग्री, 30 डिग्री, 60, 45, 90 जातीय अंगेलगुलोर मान जानो, किन्तु एगुलोर जानो ना। তখন দেখবে যে অ্যাঙ্গেল দুটো দিয়েছে সেই অ্যাঙ্গেল দুটোর যোগফল কত। 52 + 38 = 90 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি 52 = 90 ডিগ্রি থেকে 38 ডিগ্রি বাদ, এটা করতে পারি। এই কট 52 = বি যখন দেওয়া আছে, আমি লিখছি কট 52 ডিগ্রির বদলে 90 - 38 সমান বি, যেরকম দেওয়া আছে সেরকম আমি বসিয়ে দিলাম। যখন 90 ডিগ্রি থেকে কোনো অ্যাঙ্গেল বিয়োগ হবে, তখন ভাববে কটের উল্টোকে, মানে কট কিসে চেঞ্জ হয়। আমি দ্বিতীয় অঙ্কটায় যেখানে 17 নম্বর অঙ্কে যেখানে চেঞ্জের কথা বলেছিলাম, সেখানে দেখবে কট চেঞ্জ হয় টেনেতে। যদি 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল মাইনাস হয়, তাহলে দেখবে চেঞ্জ কোনটায় হচ্ছে। অথবা এইভাবে ভাবতে পারো, 90 ডিগ্রি এখানে আছে মানে 90 ডিগ্রির সঙ্গে এক গুণ হয়েছে, 90 ডিগ্রির সঙ্গে বিজোড় সংখ্যা যদি গুণ হয় তাহলে সে চেঞ্জ হবে। বোঝা গেছে, বিজোড় গুণ হলে চেঞ্জ হবে। কট কিসে চেঞ্জ হয়? টেনেতে চেঞ্জ হয়। এটা চেঞ্জ হওয়ার পর অ্যাঙ্গেল কিন্তু বলেছি এইটা বসিয়ে দেবো, বসালাম। এবারে দেখব কট 90 - 38 কোন কোয়াড্রেন্টে পড়ছে। 90 থেকে 38 - করলে এইখানে পড়বে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। এখানে সবাই পজিটিভ হয়, যেহেতু এই অ্যাঙ্গেল কট সম্বন্ধে আলোচনা হচ্ছিল, কট এই কোয়াড্রেন্টে পড়েছে, তাই উত্তরটা পজিটিভে আসবে। তাহলে এখান থেকে ট্যান 38 সমান কী পেলাম? বি, ওটাই চেয়েছে যে ট্যান 38 ডিগ্রির ভ্যালু কত। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 4। পরের প্রশ্ন, 20 প্রশ্নে বলেছে 2 cos θ - π/2 + 3 sin θ + π/2 - 3 sin θ + 2 cos θ-র ভ্যালু কত। ঠিক আগের কনসেপ্ট যদি থাকে তাড়াতাড়ি করতে পারবেন, তবু আমি ধীরে ধীরে বলি। এখানে দেখো আমরা যে অ্যাঙ্গেলগুলো অভ্যস্ত, 90 - θ বা 90 + θ ইত্যাদি, এইখানে θ - 90, π/2 মানে কি 90 ডিগ্রি, পাইয়ের ভ্যালু 180, 180কে 2 দিয়ে ভাগ করলে 90 হয়, মানে π/2 মানে 90 ডিগ্রি আমি লিখতে পারি। এবার আমাদের দেখে যেটা অভ্যস্ত সেটা হচ্ছে 90 ডিগ্রি - θ বা 90 ডিগ্রি + θ। এই অঙ্কটা করতে গেলে অ্যাডিশনালি যে তথ্যটা লাগবে আগেরগুলোর তুলনায়, সেটা হচ্ছে cos - θ = সবসময় cos θ পজিটিভ হয়ে যায়। অর্থাৎ কসের পরে যদি মাইনাস দিয়ে কোনো অ্যাঙ্গেল থাকে, তার উত্তরটা কস লিখে শুধু অ্যাঙ্গেলটা লিখবো, অর্থাৎ নেগেটিভ থাকলেও পজিটিভ আমি কনভার্ট করে নেব। এই ভিডিও দেওয়া আছে, পারলে একটু দেখে নাও, নাহলে এই ভিডিওটা লেন্দি হয়ে যাবে। দেখো এই জায়গায় আমি এইটাকে 2 cos θ - π/2 আছে, এটাকে আমি এইভাবে তো লিখতে পারতাম, 2 cos - যদি কমন নিতাও, প্রথমে π/2, তারপরে -θ লিখলে কোনো অসুবিধে। দেখো ব্র্যাকেট খুললে -π/2, -এ প্লাস θ। কেন এটা করছি আমি আবার বলছি, আমরা দেখে অভ্যস্ত 90 - θ বা 90 + θ, তাই প্রথমে 90 ডিগ্রিটাকে নিয়ে চলে এলাম। এখানেও তাই, আমি এখানে 3 sin θ + π/2 আছে, প্লাস আছে, তাই কোনো অসুবিধে নেই, π/2 + θ আমি করলাম, -3 sin θ + 2 cos θ যেরকম ছিল। এবারে দেখো কসের পরে এই ভিতরে যা কিছু আছে পুরোটা অ্যাঙ্গেল, কসের পরে ভিতরে যা কিছু আছে পুরোটা অ্যাঙ্গেল, এটা যদি মাইনাসে থাকে তাহলে উত্তরটা হবে পজিটিভে। বুঝতে পারছো, কসের পরে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা পুরোটা অ্যাঙ্গেল, এটা মাইনাসে আছে, তাই আমি যখন উত্তরটা লিখবো এটাকে পজিটিভ করে লিখবো, অর্থাৎ 2 cos π/2 - θ। প্লাস এখানে যেরকম ছিল আমি আর একটা লাইন খাটছি, চাকরি পরীক্ষায় এত খাটাটা সম্ভব না, তবুও বোঝানোর জন্য অনেকেই ত্রিকোণমিতি কাঁচা আছো, তাদের সুবিধের জন্য আমি একটু একটা স্টেপ বেশি করলাম। এবারে দেখো একটু আগে কি বলেছিলাম, cos 90 - θ, π/2 মানে 90 - θ, cos 90 - θ, এইখানটা দেখায় 90 - θ, 90-র সঙ্গে কী গুণ আছে? এক কিছু নেই, মানে এক গুণ আছে। কস মানে 90 ডিগ্রির বিজোড় গুণিতক,
90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে কসটা চেঞ্জ হয়ে সাইনে পরিণত হয়, 17 নম্বর অঙ্কে যেটা দেখিয়েছিলাম। তাহলে কস চেঞ্জ হয়ে সাইনে পরিণত হবে, 2 ছিল, কস চেঞ্জ হয়ে সাইনে পরিণত হলো, হওয়ার পরে বলেছি এইখানে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা বসে। একটা জিনিস খালি দেখে নেবো এটা কোন কোয়াড্রেন্টে পড়বে। দেখো কস 90 মাইনাস থিটা, 90 গেল সেখান থেকে আবার মাইনাস হচ্ছে মানে এইখানে আসবে, অর্থাৎ এই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে সব কোণই পজিটিভ হয় তাই এখানে পজিটিভ হলো, না হলে যদি নেগেটিভ বেরোতো আমি এখানে নেগেটিভ লিখতাম। মনে রাখবে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে তার উপর পজিটিভ বা নেগেটিভ এইখানে বসবে, এই এই সাইনের জন্য না। প্লাস 3 সাইন পাই বাই 2 প্লাস থিটা, তো 90 ডিগ্রি প্লাস থিটা। একই রকমভাবে এখানে 90 ডিগ্রির সঙ্গে 1 গুণ আছে, আমি বলেছিলাম 90 ডিগ্রির সঙ্গে 1 গুণ থাকলে সেটা চেঞ্জ হবে, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে কসে পরিণত হবে এবং অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখবো সাইন 90 প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে পড়ছে। এই কোয়াড্রেন্টে কে পড়ছে, সাইন পড়ছে। আমরা জানি এটা অল, এখানে সাইন বা কোসেক, এখানে সাইন পড়ছে মানে এখানে সাইন পজিটিভ হবে, যেহেতু এই সাইনই এইখানে এসছে তাই এটা পজিটিভ লিখলাম, বোঝা গেছে। এখানে যদি ব্র্যাকেট খোলো মাইনাস 3 সাইন থিটা, আর এখানে অঙ্কটা 2 কস থিটা ছিল, গণ্ডগোলটা হয়েছে এইখানে থ্রিটার ভেতরে ছিল, যার জন্য আমি 3 দিয়ে গুণ ভাবছি, অ্যাকচুয়ালি তা না। মাইনাস 3 সাইন থিটা প্লাস মানে সে মাইনাস 2 কস থিটা। এবারে যদি যোগ বিয়োগ করো, 3 কস থিটা থেকে 2 কস থিটা বাদ দিলে পজিটিভ কস থিটা, মাইনাস 3 সাইন থিটা থেকে পজিটিভ 2 সাইন থিটা বাদ দিলে মাইনাস সাইন থিটা, তাহলে উত্তর হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 21 নম্বর অঙ্ক আমি করে দেবো, 22 নম্বরেরটা তোমাদের কাজ থাকবে, আমাকে বলবে কত উত্তর হলো, তাহলে আমি ভাববো তোমরা অঙ্ক করছো। সাইন এ সমান 4/5 এবং সাইন বি সমান 5/13 হলে কস এ প্লাস বি সমান কত? দেখো কস এ প্লাস বির একটা ফর্মুলা আছে, এটা মুখস্থ করো। কস এ প্লাস বির ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমার এখানে সাইন এ সাইন বির ভ্যালু দেওয়া আছে, আমি এই জায়গাটায় বসাতে পারি, কিন্তু কসে কসবির মান দেওয়া নেই, তাহলে এই ডাটাগুলো থেকে আমাকে কসে কসবির মান বার করতে হবে কি করে? দেখো যখন বলছে সাইনে সমান 4/5, এই যে এ বললো, এ মানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে এ ধরে নাও, এর রেসপেক্টে এইটা লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্বে 4 আছে, অতিভুজে 5 আছে, 4 5। আমরা জানি 3 4 5 হচ্ছে ট্রিপলেট। দেখো লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আমার ভূমির মান দরকার, আমি জানি 3 4 5 ট্রিপলেট, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, এই সূত্র ফেললে 3 4 5 কিন্তু সিদ্ধ করে, তাই এখানে এটা বেরোবে 3। অতিভুজের স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার বাদ দিলে ভূমি স্কোয়ার হয়, সেই সূত্র ফেলতে পারো, কিন্তু 3 4 5 মুখস্থ করো। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা 3 4 5 এলো। আবার বি অ্যাঙ্গেল যদি এটা হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সাইন মানে একই রকম, লম্ব বাই অতিভুজ, লম্বতা মানে 5, অতিভুজ হচ্ছে 13। আমরা জানি 5 12 13 ট্রিপলেট, কেন? 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হয়। তাহলে আমার এবার দরকার কস এ, এ যদি এটা হয়, কস মানে কি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিতে আছে 3, অতিভুজে আছে 5, তাহলে কসের মান 3/5, গুণিতক কস বি, বি যখন আছে তখন এই আঁকাটায় আসবো। কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমিতে আছে 12, অতিভুজে আছে 13, অর্থাৎ এটা হবে 12/13। মাইনাস সাইনে সাইন বির ভ্যালু দেওয়া ছিল, সাইনের মান 4/5 ইন্টু সাইন বির মান 5/13, এটা যদি গুণ করি 36/65 মাইনাস 20/65, 65 যদি সরল করো, লসাগু নাও, তাহলে 36 থেকে 20 বাদ দিলে 16 16/65 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্নটাও দেখো একই রকম আছে, ট্যান এ দেওয়া আছে, ট্যান বি দেওয়া আছে, এইভাবে এ আর বি অ্যাঙ্গেল আঁকবে, একে নিয়ে কস এ প্লাস বির ফর্মুলা ফেলবে, ফেলে অঙ্কটা করবে। এক্ষেত্রে কী হবে, শুধু ট্যান এ ট্যান বি দেওয়া ছিল, তোমাকে এইখান থেকে সাইন এ আর কসে বার করতে হবে, এখান থেকে সাইন বি কস বি বার করতে হবে, করে ওই আগের যে ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করে আমাকে বলবে কোনটা উত্তর,
এটা তোমাদের বাড়ির কাজ। পরের প্রশ্ন 23 নম্বর প্রশ্নে বলেছে কট এক্স সমান 5/12 হলে সাইন স্কোয়ার এক্স প্লাস 1 এর ভ্যালু কত। দেখো এই অঙ্কগুলোই একই রকম, বলেছে কট এক্স মানে এক্সটা হচ্ছে অ্যাঙ্গেল, এটাকে এক্স মনে করো। কট মানে কি? কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিতে আছে 5, লম্বে আছে 12। আমরা জানি 5 12 13 ট্রিপলেট, তাহলে এই 13টা হবে অতিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখানে দিয়েছে সাইন স্কোয়ার এক্স প্লাস 1। সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বে আছে 12 বাই অতিভুজ 13, তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম প্লাস 1। তাহলে 12 12 144, 13 13 169 প্লাস 1, 144 প্লাস 169 বাই, এটা 169 আছে। তাহলে এই দুটো যোগ করলে 313, নিচে 169 যেরকম ছিল। তাহলে উত্তর হচ্ছে 313/169, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন একই রকম প্রশ্ন, সাইন এক্স সমান 4/5 তাহলে কোসেক এক্স প্লাস কট এক্স এর ভ্যালু কী হবে। এটাও তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা করো, এটা উত্তর বলো কি হলো। সাইন এক্স আঁকবে ওইভাবে, 3 4 5 ট্রিপলেট ফেলবে, ফেলার পরে কোসেক মানে অতি বাই লম্ব এবং কট মানে ভূমি বাই লম্ব, মান বসাবে, উত্তর করতে পারবে। পরের প্রশ্ন 25-এর প্রশ্নে বলেছে এ ল্যাডার 20 মিটার লং জাস্ট রিচেস দ্য টপ অফ এ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60° উইথ দ্য ওয়াল, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার ফ্রম দ্য ওয়াল। কী বলেছে? একটা মই আছে যেটা 20 মিটার লম্বা, সেই মইটাকে একটা বাড়ির এইখানে রাখা হল, এইটা হচ্ছে মই যেটা 20 মিটার লম্বা, এবং এইটা মেক্স অ্যান অ্যাঙ্গেল 60° উইথ দ্য ওয়াল, পাঁচিলের সঙ্গে 60° কোণ করেছে। মইটা পাঁচিলের সঙ্গে 60° কোণ উৎপন্ন করেছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য ফুট অফ দ্য ল্যাডার, মইয়ের এই যে ফুট আছে সেখান থেকে পাঁচিল পর্যন্ত ডিস্টেন্স কত, অর্থাৎ এটার দূরত্ব চাইছে। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, মানে এটা 90°, এটা 90, তাহলে এই দুটো কোণের যোগফল 90 হবে। কেন? একটা ত্রিভুজের টোটাল কোণের সমষ্টি 180°। এটা যদি 90 হয় তাহলে এই দুটো কোণের যোগফল 90 হবে, এটা 60, 90 থেকে 60 বাদ দিলে তাহলে এটা হবে 30°। এবারে আমি দেখব আমাকে কোণটা বার করতে বলেছে, এই ত্রিভুজটার ভূমি বার করতে বলেছে। আমি এখানে ভূমি লিখছি, ভূমির মানটা বার করতে বলেছে। কী দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে। আমি দেখব ভূমি আর অতিভুজ দিয়ে ত্রিকোণমিতিক রেশিও কী কী হয়। ভূমি বাই অতিভুজ সমান কস হয়, অথবা অতিভুজ বাই ভূমি সমান সেক হয়। আমি আপাতত সুবিধের জন্য বলছি ভূমি বাই অতিভুজ সমান কস আমি জানি। আমি আবার বলছি অ্যাঙ্গেল আমি লিখছি না, ভূমি বাই অতিভুজ এটা কস। আমি যাই কস দেখছি, ভূমি বাই অতিভুজ, অতিভুজের মান জানি, ভূমি বার করতে হবে, আমি এখান থেকে পাবো। আমি কস লিখলাম, কিন্তু কস লেখার সঙ্গে সঙ্গে যে অ্যাঙ্গেলটা আমি এখানে বলছি, এই অ্যাঙ্গেলটা ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেল লেগে আছে সেই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে দাও। এবার কি বললাম, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমির মান বার করতে হবে, অতিভুজের মান 20 দেওয়া আছে। কস 30°, এটার ভ্যালু তোমাদের জানতে হবে। কস 30°র ভ্যালু হচ্ছে √3/2 সমান ভূমি বাই 20, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে ভূমির মান হবে 10√3। √3-র ভ্যালু ওরা বলে দিয়েছে 1.73, তাহলে 10 × 1.73 গুণ করে দাও, গুণ করলে 17.3 মিটার আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 26-এরটা বলেছে এ কাইট ইজ ফ্লাইং উইথ দ্য হেল্প অফ এ থ্রেড ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30° উইথ দ্য হরাইজন্টাল, ইফ দ্য থ্রেড ইজ 66 মিটার লং ফাইন্ড দ্য হাইট অফ কাইট ভার্টিক্যালি অ্যাবাভ দ্য গ্রাউন্ড। একটা ঘুড়ি উঠছে, এখান থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে, এইটা ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30° উইথ হরাইজন্টাল, হরাইজন্টাল মানে এই যে ভূমিটা আছে এর সঙ্গে 30° কোণ করে ঘুড়িটা উঠছে, সরি এটা 30°। এবারে বলেছে থ্রেড মানে এই যে সুতোটা, ঘুড়িটা এখানে আছে, এই যে সুতোটা, সুতোটা হচ্ছে 66 মিটার লম্বা। বলেছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য কাইট, এই যে ঘুড়িটা এখানে উঠছে এটা উল্লম্বভাবে কত উচ্চতায় আছে, অর্থাৎ এই হাইটটা চেয়েছে, অর্থাৎ এই 30° সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। একই রকম আমার লম্বের ভ্যালু চাইছে,
অতিভুজের মান দেওয়া আছে। লম্ব আর অতিভুজ দিয়ে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে সাইন। আমি যাই সাইন লিখলাম সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্গেলটা যেটা ভূমির সঙ্গে আছে সেটা দিয়ে দেবো। সাইন 30 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ, লম্বের মান চাই, অতিভুজের মান 66 দেওয়া আছে। সাইন 30 ডিগ্রির মান তোমাকে জানতে হবে। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে লম্ব বাই 66, এটা কাটলে 33, তাহলে লম্বের মান হচ্ছে 33। লম্ব মানে কি? এই উচ্চতাটা যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে যে কে সাইন 180 প্লাস কস 360 ডিগ্রি সমান 5 হলে কে এর ভ্যালু কত। দেখো 17 নম্বর অঙ্কে যে জিনিস দেওয়া হয়েছে সব অঙ্কগুলোই প্রায় ওই টাইপেরই চলে যাচ্ছে। কে, আমি সাইন 180-কে এইভাবে তো লিখতে পারি, সাইন 90 গুণিতক 2 প্লাস 0। কেন 90 দুগুণে 180 হয়ে গেছে, তুমি প্লাস 0 মাইনাস 0 দাও কিছু আসে যায় না। পরে আছে প্লাস কস 360-কে এইভাবে লিখতে পারি 90 গুণিতক 4 প্লাস 0 বা মাইনাস 0 ডিগ্রি যা খুশি, এটা সমান 5 দেওয়া আছে। 90 ডিগ্রির জোর গুণিতক আছে, 90 ডিগ্রির জোর গুণিতক থাকলে সাইন চেঞ্জ হয় না, বিজোর গুণিতক থাকলে চেঞ্জ হয়, অর্থাৎ সাইনটা সাইনই রইল। করার পরে আমি 0 ডিগ্রি লিখে দেবো। এবার প্রশ্ন হচ্ছে এর আগে পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে। 90 ডিগ্রি দুবার গেছে, দেখো কোয়ার্ডেন্টটা কীরকম ছিল, এরকম এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, প্লাস 0, 0 কোনো জায়গায় যাবে না, এইখানেই থাকলো। আমি জানি এই কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ হয়, অল সাইন, সাইন পজিটিভ হয়, এটা সাইন ছিল তাই এখানে পজিটিভ থাকলো। একই রকমভাবে কস 90 × 4 প্লাস 0, 90 4 বার ঘুরছে, 1 বার 2 বার 3 বার 4 বার প্লাস 0, তুমি এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। তাহলে যদি এই জায়গাতেও পড়ে তাহলে কস পজিটিভ হয়, যেহেতু কস পজিটিভ হয় তাই আমি এখানে পজিটিভ সাইন দিলাম। 90 ডিগ্রির যেহেতু জোর গুণিতক আছে তাই কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে, এটা যাই হলো তখন পড়ে থাকবে শুধু এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা, সমান 5 দেওয়া আছে। কে সাইন জিরোর ভ্যালু হচ্ছে সাইন 0 0, আর কস জিরোর ভ্যালু হচ্ছে 1 সমান 5, তাহলে কে এর ভ্যালু হচ্ছে 5 যেটা চেয়েছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 4। ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস। দেখো পার্টিকুলারলি শুধু এইটুকুনির জন্য আমরা 1 থেকে 15 নম্বরের মধ্যে অঙ্ক করেছি, পারলে যদি ওই ভিডিওটা দেখো তাহলে সুবিধে হবে। তবু এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটায় 1 প্লাস cos θ / 1 মাইনাস cos θ ছিল। আমি এইটারই উপর নিচে 1 প্লাস cos θ দিয়ে গুণ করছি, অর্থাৎ এখানেও 1 প্লাস cos θ দিয়ে গুণ করলাম, এখানেও 1 প্লাস cos θ দিয়ে গুণ করছি। যেহেতু একটা 1 প্লাস cos θ ছিল আর একটা 1 প্লাস cos θ দিয়ে গুণ করছি, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। যেমন এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হয়, সেরকমই 1 প্লাস cos θ-কে 1 প্লাস cos θ দিয়ে গুণ করলে 1 প্লাস cos θ হোল স্কোয়ার হয়। এই জিনিসটার ক্ষেত্রেও একই রকমভাবে আমরা করব। এটা নিচেতে 1 প্লাস cos θ আছে, প্লাস আছে, তাই আমি এটা মাইনাস দিয়ে গুণ করলাম। 1 মাইনাস cos θ দিয়ে নিচে গুণ করেছি, উপরেও যদি গুণ করি 1 মাইনাস cos θ-র সঙ্গে 1 মাইনাস cos θ গুণ করলে 1 মাইনাস cos θ-র হোল স্কোয়ার হবে, বোঝা গেছে? এবারে যদি রুটটাকে তোলো এইখানে, দেখো 1 প্লাস cos θ-র হোল স্কোয়ারের রুট মানে, হোল স্কোয়ারের রুট মানে শুধুমাত্র সংখ্যাটা বেরিয়ে আসে, অর্থাৎ 1 প্লাস cos θ থাকে। আর নিচেতে a - b × a + b, তার সূত্র হচ্ছে a² - b² a + b × a - b, a² - b² একই রকমভাবে এখানে 1 মাইনাস cos θ-র হোল স্কোয়ারের রুট, হোল স্কোয়ারের রুট মানে শুধুমাত্র সংখ্যাটা পড়ে থাকবে, বাই a + b a - b যেটা এইখানে ছিল, ঠিক একই রকমভাবে এখানেও 1 মাইনাস cos²θ থাকবে। দেখবে ট্রাইগোনোমেট্রির আইডেন্টিটিতে sin²θ + cos²θ সমান 1 এই সূত্রটা দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি sin²θ সমান 1 মাইনাস cos²θ। আমি যদি রুট করি দুই দিকেই, তাহলে এইটা হয়ে যাবে sin θ আর এটা হয়ে যাবে √1 - cos²θ, দুদিকেই রুট করলাম।
তাহলে আমি 1 মাইনাস কস স্কয়ার থিটার জায়গায় সাইন থিটা বসাতে পারি। দেখো এন 1 মাইনাস কস স্কয়ার থিটা রুট আছে, এই জায়গাটায় আমি সাইন থিটা বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে আসবে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা। একই রকমভাবে এইটাতেও 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা আসবে। সাইন থিটা যদি লসাগু হয় তাহলে উপরে পড়ে থাকবে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা। কস থিটা কেটে যাবে, এক এক যোগ করলে 2 হয় বাই সাইন থিটা। নিচে সাইন থিটা আছে, সাইন থিটা কার উল্টো? সাইন থিটা হচ্ছে কোসেক থিটার উল্টো। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, তাই সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা। তাই দুই যা মাঝে আছে সাইন থিটার উল্টো যেটা বলছি কোসেক থিটা সেটা উপরে চলে এলো, তাহলে উত্তর হবে 2 কোসেক থিটা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে দিয়েছে। এর আগেও এরকম বলেছি যে এমন অ্যাঙ্গেল দেওয়া আছে যেগুলোকে তোমরা মান জানো না, তখন করবে কি, এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে মনে করো 25 প্লাস 65, দেখো এটার যোগফল 90 কিনা। 25 প্লাস 65 90 হয়। যদি 90 যোগফল হয় তাহলে দেখবে যে ট্যান আর কট পরস্পর কিন্তু চেঞ্জ হয়। চেঞ্জ 17 নম্বর প্রশ্নে বলেছি, ট্যানটা চেঞ্জ হয়ে কটে হয়, কটটা চেঞ্জ হয়ে ট্যানেতে পরিণত হয়। তাহলে আমি দেখব যে এই অ্যাঙ্গেলগুলো যোগফল 90 ডিগ্রি কিনা। যদি 90 ডিগ্রি হয় আর একটা জিনিস দেখতে হবে, ট্যানটা চেঞ্জ হয়ে কটে পরিণত হয় কিনা। যেহেতু ট্যান চেঞ্জ হয়ে কটে পরিণত হয় তাই এইটা কেটে 1 আসবে। একই রকমভাবে দেখো 12 আর 78 যোগ করলে 90 হয়। যাই 12 আর 78 যোগ করে 90 হচ্ছে, আমি তখন দেখব 17 নম্বর অঙ্কে যে আমি চেঞ্জের প্রশ্ন বলেছি, কস চেঞ্জ হয়ে সাইনে হচ্ছে, সাইন চেঞ্জ হয়ে কসে হচ্ছে, তাই এই দুটো কেটে গিয়ে পড়ে থাকবে 1, অর্থাৎ উত্তর হবে 2, যেটা অপশান নাম্বার 1-তে আছে। শেষ প্রশ্ন, ফ্রম দ্য টপ অফ এ 30 মিটার টল বিল্ডিং দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য বেস অফ টাওয়ার ওয়ার ফাউন্ড টু বি ইকুয়াল, ফাইন দ্য হাইট অফ দ্য টাওয়ার। কি বলেছে, একটা 30 মিটার দীর্ঘ বিল্ডিং আছে, এর উল্টো দিকেই একটা টাওয়ার আছে। বিল্ডিংয়ের টপ থেকে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ টাওয়ার, টাওয়ারের টপের উন্নতি কোণ, কোণ যদি করতে চাই ভূমির সঙ্গে একটা ভূমি টানতে হবে তবে আমি অ্যাঙ্গেলটা পাবো, এই কোণটা দিয়েছে, কিছু দেয়নি। বলেছে এই যা কোণটা হবে তার সঙ্গে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ দ্য বেস অফ টাওয়ার, এই টাওয়ারের বেসের যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আছে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন মানে হরাইজন্টালের সঙ্গে এই কোণটা, এটা সমান, অর্থাৎ এটা যদি থিটা ধরি তাহলে এই কোণটা হচ্ছে থিটা। বেস অফ দ্য টাওয়ার ওয়ার ফাউন্ড টু বি ইকুয়াল, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। আমরা জানি এইটার সঙ্গে এইটা, এই যে সমান্তরাল রেখা, এটা যদি ছেদ করে তাহলে একান্তর কোণগুলো সমান হয়, অর্থাৎ এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। বুঝে গেছে? বলেছে হাইট অফ টাওয়ার, টাওয়ারের হাইট, টাওয়ারের হাইট মনে করো এইচ, আর এই বেস, এই হাইট, ভূমিটা, ভূমিটার দৈর্ঘ্য মনে করো এক্স। ভূমি যদি এক্স হয় তাহলে এটাও এক্স, কারণ একই লেন্থ, এটা হবে এক্স। এবার এই আঁকাটা খেয়াল করো, এই টোটালটা ছিল এইচ, তার মধ্যে এইটুকুনি 30, খেয়াল করছো? এটা 30 হলে তাহলে এটাও 30, এটা যদি 30 হয় তাহলে এইটুকুনির ভ্যালু কত? টোটালটা এইচ, তার মধ্যে এটার ভ্যালু 30, তাহলে এইটার ভ্যালু হচ্ছে এইচ মাইনাস 30। টোটালটা এইচ থেকে 30 বাদ দিলাম। এই ট্রায়াঙ্গেলটা আমি এখানে এবিসি নাম দিচ্ছি সুবিধার জন্য, এবিসি ট্রায়াঙ্গেলটা খেয়াল করো, এবিসি ট্রায়াঙ্গেলের এই যে থিটা আছে, এই থিটার রেসপেক্টে আমি যদি বলি ট্যান থিটা, কেন ট্যান থিটা? তার কারণ হচ্ছে আমি লম্বের মান জানি, ভূমির মান জানি, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা হয়, তাই আমি ট্যান থিটা নিলাম। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ মাইনাস 30 বাই ভূমি হচ্ছে এক্স, এটা রেখে দাও। এবার এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটা আমি নাম দিলাম বিডিই, বিডিই ট্রায়াঙ্গেলটা একই রকমভাবে ট্যান থিটা আমি নিলাম, কেন ট্যান থিটা? তার কারণ হচ্ছে আমি লম্বের মান জানি, ভূমির মানও জানি, তাই লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, লম্বের মান 30 বাই ভূমির মান এক্স। দেখো এখানে বলছি ট্যান থিটা মানে এটা, এখানে বলছি ট্যান থিটা মানে এইটা, তাহলে এইটার মান আর এটার মান অবশ্যই সমান হবে, কেন? দুটোই ট্যান থিটার মান, তাহলে আমি বলতে পারি এইচ মাইনাস 30 বাই এক্স সমান 30 বাই এক্স, এক্স এক্স কেটে দাও, তাহলে এইচের ভ্যালু হবে 30 প্লাস 30 সমান 60,
अर्थात टावर तार उच्चता 60 मीटर जेटा प्रश्ने चेयेछे जेटा अपशन नम्बर 4 ते आछे। ताहले आज के पर्यन्तई, जदि सेशनटा भालो लागे तबे चैनलटा सबस्क्राइब करो एवं बंधुदेरकेओ शेयर करो जाते करे ताराओ समानभावे उपकृत हय। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।